আমরা একজন ভালো মানুষকে নির্বাচন করি, আপনাদের দোয়া নিয়েই আমি সামনে কালকে ইলেকশনে যেতে চাই। এই ইলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম হয় আমরা কিন্তু এই ইলেকশন বর্জন করব। গত জুনের 15 তারিখ আমি আসলে ঢাকার এই যে অবহেলিত ঢাকা এই টিনকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের আসলে সার্থক মহিয়ানের জন্য আমি রাত দিন পরিশ্রম করি। আজ পর্যন্ত আমি 500-এর মতো প্রায় কাছাকাছি ইলেকশন ক্যাম্পেইন করি, যেখানে আমি এই বর্তমান সরকারকে এবং সরকারের এই ইলেকশনের যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই জন্য তারা প্রতিটি মুহূর্তে প্রশাসনের আমাকে প্রতিটি মুহূর্তে DGFI, NSI, SB, CDSB, PBI প্রতি মুহূর্তে আমার খবর নিছে যে আমি নির্বাচন প্রচারণা করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছি কিনা। সত্যিকার আমি রিয়েলি গ্রেটফুল এই সরকারের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে, প্রতিটি মুহূর্তে ওরা আমার খবর নেওয়াতে এবং আমি কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। সো এটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করেছে। এইবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং আমি দেখলাম সারা বাংলাদেশে, সেটা আসলে সত্যিকার এইবার যে একটা উৎসবমুখর পরিবেশে যে ইলেকশন হতে যাচ্ছে এই বিষয়ে কোনো ডাউট নেই। তারই প্রমাণ অন্যান্যবারে অনেক সময় এক একটা যে কনস্টিটিউয়েন্সি ম্যাক্সিমাম একজন দুজন অনেক সময় ক্যান্ডিডেট থাকে, এইবার মিনিমাম গড়ে আমরা দেখলাম 5 জন করে ক্যান্ডিডেট। সো আসলে দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট দ্য থিং ইজ দ্যাট এটা তখনই এটা আমরা যেহেতু সারা বাংলাদেশ সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে, আসলে এবারে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা যাতে সারা বাংলাদেশে সারা বিশ্বের কাছে আমাদের একটা ইমেজটা বিল্ড আপ করতে পারি, সেজন্য এটা ফুলি ডিপেন্ডস অন দ্য সেফ ইলেকশন কমিশনার। কারণ আপনারা সবাই জানেন এই এখনকার পুরো ইলেকশনটা আলটিমেটলি সরকারের হাতে নাই, এটা যেহেতু ইলেকশন কমিশনের কাছে ডিপেন্ড করে। সো আসলে উই নিড এ গুড লিডার। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু ছিল একজন অভিসংবাদিত নেতা এবং তার 7ই মার্চের ভাষণের মাধ্যমে সব লোকজনকে একত্রিত করে ফেলছে এবং উনি একটা সুন্দর দেশ উপহার দিয়েছে। আমি এটাই আমার আগ্রহ আবেদন থাকবে যাতে আমরা একজন ভালো মানুষকে নির্বাচন করি। নাম্বার 1 চা পাতা কনলেস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার 1 চা, নাম্বার 1 জয় সবসময়। যে মানুষের কাছে থাকবে না কোনো দলমত নির্বিশেষে, কোনো আওয়ামী লীগ, কোনো BNP, কোনো জাতীয় পার্টি, কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ, সে সবার উঠে হি উইল বি এ গুড হিউম্যান, একটা মানবিক মানুষ হবে। আমি আসলে এটা এখান থেকে একটা এক্সাম্পল সৃষ্টি করতে চাই ঢাকার 18 আসন থেকে, যাতে আসলে একটা মানুষ চাইলে যেটা উপহার দিতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ করা, এবং আমি তারই সারথি হয়ে উঠতে চাই। এই জন্য সকলের কাছে আমার এটাই আগ্রহ আবেদন থাকবে, আপনারা অন্তত অ্যাটলিস্ট এইবার যে একটা পরিবর্তনের যে রাজনীতি, এই পরিবর্তিত অনেক দিন পরে যাতে আমরা একটা ইলেকশনের একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই অবশ্যই আপনাদের ভোটটা দিয়ে দেওয়ার জন্য যাবেন। এবং আমি যে মাঠে শেষ পর্যন্ত কে থাকবেন না থাকবেন আমি এটা জানি না, আই এম দ্য পার্সন যে আমি জনগণকে জুনের 15 তারিখ কমিটমেন্ট দিছি, আই উইল বি দ্য লাস্ট ম্যান যে ইলেকশন করবো, এবং আই এম দ্য লাস্ট ম্যান যে ইলেকশনে থেকেই আমি চাই যে আমাদের যে প্রায় অন অ্যান্ড অ্যাভারেজ 1300 মতো এজেন্ট দিতে হয়, আমি প্রত্যেকটা সেন্টারে আমি 1300 এজেন্ট অলরেডি মেক শিওর করছি। সো আপনাদেরকে আপনাদের দোয়া নিয়েই আমি সামনে কালকে ইলেকশনে যেতে চাই, এবং আপনাদের দোয়ায় আমার বিশ্বাস আপনাদের জন্য জয়ের মালা আপনাদেরকে আমি পরিয়ে দিতে পারবো। বেশ কয়েকটা জিনিস আমাদের কাছে বলা উচিত, যেহেতু আগামীকালকে একটা বহুল প্রত্যাশিত ইলেকশন, সো আমরা চাই এই ইলেকশনটা একটা আমাদের অ্যাজ পার কমিটমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ইট শুড বি ফ্রি ফেয়ার এবং এই ইলেকশনটা হবে। বাট এই ইলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম হয় আমরা কিন্তু এই ইলেকশন বর্জন করব। সো সেই সূত্রে আমি স্পেশালি সিভিল ইলেকশন কমিশনের কাছে এবং সর্বোপরি যারা প্রশাসনের দায়িত্বে আছেন সবার কাছে এটাই আমার কাছে আকুল আবেদন থাকবে, যাতে এই ধরনের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হইতে না হয়, যেখানে রিগিংয়ের প্রশ্ন আসে, যেখানে কোনো ধরনের যে মানে ভোট দখলের যে প্রশ্ন আসে, যেখানে চাঁদাবাজি, যেখানে অনেক সময় টাকা পয়সা দেওয়ার এই জিনিসগুলোর ঊর্ধ্বে উঠে আমরা যাতে সুন্দরভাবে ভোটটা দিতে পারি এবং সবাই যাতে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।